সকাল থেকে চলছে তল্লাশি অভিযান। শহরের মোট 6টি জায়গায় তল্লাশি অভিযানে নেমে পড়েছেন ইডি আধিকারিকরা, এবং বিরাটি তো চলছে তল্লাশি অভিযান। অরুণ সেনগুপ্ত তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে, যেমনটা জানা যাচ্ছে, শাহজাহান শেখের ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী। বিরাটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে সকাল 7টা থেকে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা সেখানে। অরুণ সেনগুপ্তের বাড়িতে চলছে তল্লাশি অভিযান, একাধিক নথি খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে জমি জবরদখল এবং আর্থিক তছরুপের অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে নেমেছেন। সকাল থেকে তল্লাশি অভিযান চলছে বিরাটি হাওড়া সহ মোট 6টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। একদিকে বিজয়গড়ের ছবিটা আপনারা দেখতে পেলেন কিছুক্ষণ আগে, এবার বিরাটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে। শাহজাহান কনিষ্ঠ ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত তার বাড়িতে ইডি আধিকারীরা সকাল সকাল পৌঁছে গিয়েছেন, একাধিক নথি খতিয়ে দেখছেন তারা, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে ইডি আধিকারিকদের নিরাপত্তার স্বার্থে। শাহজাহানের বিরুদ্ধে যে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল, যে জমি জবরদখল করার অভিযোগ উঠেছিল, সেই ঘটনার তদন্তে ইডি আধিকারিকরা সকাল থেকে তল্লাশি অভিযানে নেমে পড়েছেন। সকাল থেকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। এর বিষয়ে আরো বিস্তারিত জানবো, সুমন রয়েছে টেলিফোন লাইনে। সুমন, কি জানা যাচ্ছে? একদম দেখো, সকাল থেকে কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে ইডি অঞ্চলের যে অরুণ সেনগুপ্ত তার কিন্তু বাড়িতে। মূলত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু বাড়ি পুরো ঘিরে রেখেছে। দুর্ভুক্ত অতিক্রান্ত, তোমাকে জানি তো কি ম্যাগনাম এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড যে কোম্পানি, সেই কোম্পানি কিন্তু গ্রেপ্তার হয়ে অরুণ সেনগুপ্ত। সেক্ষেত্রে তার একাধিক ফার্মের কিন্তু কেমন তল্লাশি চালাচ্ছে, শহরের একাধিক জায়গায় ইডি তল্লাশি। মূলত সাজান ঘনিষ্ঠ ব্যবসায়ী, এমনটা ইডি সূত্রে খবর, সে সাজান ঘনিষ্ঠ ব্যবসায়ী তার বাড়িতেই কিন্তু অরুণ সেনগুপ্ত তল্লাশি চলছে। মূলত ওই যে সাজান ঘনিষ্ঠ ব্যবসায়ী, সেক্ষেত্রে আর্থিক লেনদেন যেমন দেখা হচ্ছে, এছাড়া কিন্তু ওই ব্যবসায়ীর গাড়িতে যেমন তল্লাশি চালানো ইডি আধিকারিকরা, তাছাড়াও কিন্তু তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই সাজান থেকে কোনো আর্থিক লেনদেন হচ্ছে কিনা, কিন্তু কোথাও লাভবান হয়েছিল কিনা, সেইসব বিষয় কিন্তু খতিয়ে দেখছে, দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চলছে। তবে যে আজ সকালে এই ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত তার বাড়িতে ইডি আধিকারিকরা অভিযানে আছে, তারপরে কিন্তু এই মুহূর্তে বাড়িতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ হচ্ছে, এবং একাধিক মূর্তি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ব্যবসায়ীর ক্ষেত্রে। সেক্ষেত্রে এই সাজাহান ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী, তিনি কি জানেন বা তিনি কিভাবে প্রভাব, তিনি আর্থিক কোনো লেনদেনে প্রভাবিত বা সাজাহান থেকে তিনি ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় ছিল কিনা বা আর্থিক লেনদেনে তিনি সাহায্য পেয়েছিলেন কিনা, সেইসব বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ সুমন। ইডি অফিসাররা আক্রান্ত হওয়ার 49 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত অধরাই রয়েছেন শেখ শাহজাহান, এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন গ্রামবাসীরা। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালীর একাধিক জায়গা, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ তুলছেন গ্রামবাসীরা যে জমি জবরদখল করে মাছের ভেড়িতে পরিণত করেছেন শাহজাহান এবং শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েকজন, এবং সেই ঘটনার তদন্তে এবার তল্লাশি অভিযানে নেমে পড়েছেন ইডি আধিকারিকরা।